أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে ইসলামপুর পাঞ্জেগানা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম মানবতার মুক্তিযুদ্ধ সর্বশেষ নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর রহমত এবং করুণা বর্ষিত হোক। সাহাবাই কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আইমা মুস্তাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দিনে হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে তাদের ওপর। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক সময় আজকে এখানে মিলিত হয়েছি, আজকে এমন এক সময় আমরা এখানে একত্রিত এই মাহফিলে আমরা একত্রিত হয়েছি যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ মুসলমানরা নির্যাতিত। আমরা জানেন যারা মিডিয়ার সাথে সম্পর্ক আছে, যারা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া এগুলোর সাথে যাদের সম্পর্ক আছে, তারা সবাই জানেন যে আজকের রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আজকে সিরিয়ার মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আজকে কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। এমন একটি মুহূর্তে আমরা এদের একটি দিনই মাহফিলে, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বাগ্রে মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা দোয়া করি সেই সব নির্যাতিত মুসলমানদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দান করেন, তাদেরকে সাহায্য করেন, এবং আমরা যেন তাদেরকে মুসলিম শাসক যারা আছে, নেতৃবৃন্দ যারা আছে, তারা যেন এদের এই যে নির্যাতিত মুসলমানদের পক্ষে অবস্থান নেয় সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করেন। আমরা যে যতটুকু পারি, যেভাবে পারি, তাদেরকে সাহায্য সহযোগিতা করব, এবং আমরা একটা সাহায্য সহযোগিতা করতে পারি যেটা করার জন্য আমাদেরকে কোনো পরিশ্রম করতে হবে না, কোনো অর্থনৈতিক ক্ষতি সাধন করতে হবে না বা স্যাক্রিফাইস করতে হবে না। আমরা তাদের জন্য দোয়া করব। আমরা দোয়া করি সেই সব মুসলিম নরনারী এবং শিশুদের জন্য যারা নির্যাতিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা যারা মারা গেছে তাদেরকে যেন শাহাদাতের মৃত্যু দান করেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। যারা জীবিত আছে তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার হেদায়তের পথে পরিচালিত করেন, তাদের মাল এবং সম্পদকে রক্ষা করেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা এটা দোয়া করি। এই মাহফিল থেকে আমরা তাদের জন্য সমবেদনা পেশ করি। সম্মানিত উপস্থিতি, আমরা যখন এই মাহফিলে আমরা একত্রিত বা এই মাহফিলের আয়োজন হচ্ছে, সামনে সিজন শুরু হইল মাত্র ওয়াজের, এখন ওয়াজ মাহফিল শুধু এলাকায় আগের গত বছর থেকে এই বছর কম হবে না বেশি হবে? প্রত্যেক বছর মাহফিল বাড়তেছে না কমতেছে? কিন্তু আমাদের ইমান, আমাদের আকিদা, আমাদের আখলাক কি বাড়তেছে? আমাদের ওই দিক থেকে কি উন্নতি হচ্ছে? হচ্ছে না। এখন আমরা লম্বা ওয়াজ করে কোনো লাভ নেই, আমাদেরকে সর্বপ্রথম ওয়াজ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারিমে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে আজকের মুসলমানরা, আজকের ইসলামপুরের মুসলমানরা, আমানুল্লাপুরের মুসলমানরা, লাখাইয়ের মুসলমানরা, হবিগঞ্জের মুসলমানরা, সিলেটের মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা,
নিজের চিন্তা বাদ দিয়ে তারা ওই আন্তর্জাতিক আদার ব্যাপারই জাহাজের খবরের মতো, সে বাজারে দোকান দোকানে আদা বেছে কিন্তু খবর রাখতেছে জাহাজ কোনটা আসতেছে, কোন জাহাজ আসলে কি হবে, মালের দাম বাড়বে কি না কমবে, কিন্তু সে হয়তো 5 কেজি আনিয়া ওই বামই থেকে আনিয়া এই বর্তলা বাজারে বিক্রি করে। তা আমাদের অবস্থা এটা, এবং এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র যে মিডিয়াগুলা পত্রিকাগুলোর মাধ্যমে আমাদেরকে শুধুমাত্র দেখবেন যে নিজের খবর নাই অন্যের খবর নিয়ে আমরা ব্যস্ত, সত্যি কিনা না, আমরা নিজের বউর খবর নাই অন্য বউর কোন দিকে যায় এটা নিয়ে ব্যস্ত, নিজের বোনের খবর নাই অন্যের বোন কি করতেছে এটা নিয়ে ব্যস্ত, নিজের খবর নাই অন্য কি করতেছে এটা নিয়ে ব্যস্ত, সত্যি কিনা না। এই অবস্থা থেকে উত্তরণ হতে হবে আমাদেরকে, নিজেদের সংশোধন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কু আনফুসাকুম, তোমার নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো। প্রথমে কার কথা বলছেন, এলাকার কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা, প্রথম পরিবারের কথা, কার কথা বলছেন, নিজের কথা। প্রথমে নিজে রক্ষা করতে হবে, নিজেকে রক্ষা করতে হবে জাহান্নাম থেকে, তার পরবর্তীতে কাজ হচ্ছে আহাল পরিবারের। আহালের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে যে আপনি এটাকে রক্ষা করার চেষ্টা করবেন মাত্র, কিন্তু এটা পারবেন কতটুকু পারবেন কতটুকু পারবেন না সেটা আপনার আমার দায়িত্বে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি ইচ্ছে করলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে হেদায়েত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, এরকম কি ব্যক্তি আসবে পৃথিবীতে আর না, কখনো আসছিল, আসেও নাই আসবেও না। সেই ব্যক্তি তার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় অত্যন্ত আদরের অত্যন্ত মহব্বতের একজন ব্যক্তি হচ্ছেন আবু তালিব, তার চাচা, তাকে কি হেদায়েত দিতে পারছিলেন, পারছিলেন পারেন নাই, তাহলে বোঝা গেল হেদায়েতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই, কিন্তু আমরা মনে হয় যে আমরা গ্রামবাসী এলাকাবাসী দেশের সবার দায়িত্ব নিয়ে নিছি। এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ হতে হবে, আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আমাদেরকে হেদায়েত বুঝার, হেদায়েত থেকে শিক্ষা নেওয়ার, কোরআন সুন্নাহ থেকে শিক্ষা নেওয়ার যে গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করছেন যে তারাকতু ফিকুম আমরান লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ীর ভাষণে সর্বশেষ ভাষণে তিনি কি বলছেন, তারাকতু ফিকুম আমরান, আমি দুটি জিনিস রেখে যাচ্ছি তোমাদের কাছে, অন্য মনে আছে তারাকতু ফি শাই আইন, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো, এই দুইটা জিনিসকে তোমরা যদি ঐক্যবদ্ধভাবে ধরে থাকো তাহলে কি হবে, লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা, কশ্চিনকালে তোমরা পথভ্রষ্ট হবে না, ভুল পথে যাবে না, বিভ্রান্ত হবে না। এটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কোরআন আমাদের কাছে আছে কিনা, না আছে না, আমাদের কাছে কোরআন বিদ্যমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদের কাছে আছে, কিন্তু কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে থাকার পরেও, আমাদের ঘরে থাকার পরেও, আমাদের মসজিদে থাকার পরেও, আমাদের মসজিদ আজ হেদায়েত থেকে শূন্য হয়ে গেছে, আমাদের ঘর আজকে হেদায়েত থেকে শূন্য হয়ে গেছে, সত্যি কিনা না। আমাদের কয়জনের ঘরে কোরআন তেলাওয়াত হয় সকালে দিনে, কয়জনের বাড়িতে হয়, সময় নাই, সত্যি কিনা না। কিন্তু যদি একটু আগে দেখেন যে আমাদের মুরব্বীরা যারা ছিল 40 বছর আগে 50 বছর আগে, বাড়িতে কোরআন তেলাওয়াত হইতো কিনা না, এখন হঠাৎ করে কোরআন যেন আমাদের চলে গেছে, আমাদের পরিবারে নাই, আমাদের মসজিদে নাই, মসজিদে গেলে কোরআন পাওয়া যায় না, খুঁজে আশ্চর্য লাগে অনেক, মসজিদে গেলে কোরআন পাওয়া যায় না, দেখা যাবে ফাজাইলে বেজাল একটা আছে কিতাব, ওইটা পাওয়া যায় কিন্তু কোরআন পাওয়া যায় না, কোরআন চর্চা নাই পৃথিবীতে। ইসলামের নামে অসংখ্য দল আছে, বাংলাদেশে অসংখ্য দল আছে, প্রত্যেক দলের আলাদা সিলেবাস, আলাদা কারিকুলাম, আলাদা বই আছে, এবং ওই বইগুলা তার কর্মীদেরকে তাদের তাদের দলের লোকদেরকে পড়ানোর জন্য ওইগুলা নিয়েই ব্যস্ত তারা, কোরআনের সাথে সম্পর্ক আমাদের নাই, হাদিসের সাথে আমাদের সম্পর্ক নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুইটা জিনিস শিখে গেলেন যে এই দুই জিনিস থেকে আমাদেরকে হেদায়েত
ওই দুই জিনিসের সাথে আঁকড়ে ধরে থাকলে আমরা কখনো গুমরা হব না, হেদায়তের উপরে থাকব। ওই দুই জিনিসের সাথে সম্পর্ক ছিন্ন করে পৃথিবীর কোনো মানুষ কি হেদায়ত পাইতে পারে? সম্ভাবনা আছে না? আজকে আমরা মুসলমানরা বিভ্রান্ত হয়ে গেছি। আসুন আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব যে কোরআন সুন্নাহ কি বলে আর আমরা কি করতেছি। এই আলোচনা কি আপনারা শুনবেন? কারণ কোরআন সুন্নাহর সাথে যদি সমাজকে না মিলানো হয়, যদি এখানে বয়ানে শুধু কোরআন আর হাদিস বলে দেওয়া হয়, তাহলে আপনারা মনে করবেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আর বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞেস যদি করে ওয়াইফ যে আজকে কি ওয়াজ শুনলা, বলবে যে কিছু কি যে শুনছি কিছুই মনে নাই, খালি তো কিচ্ছা কাহিনী আর সুরেলা ওয়াজ, এগুলো না, এগুলোই তো আমাদের কি কত সুর করে কত সুন্দর করে ওয়াজ করতে পারে। কিন্তু আমরা সত্যিকার গাইডলাইন নিতে হলে আমাদেরকে দেখতে হবে যে কোরআন সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক কিরম আছে, সমাজে দাওয়াত আছে কিনা না, সমাজে দাওয়াত তবলিগের কাজ চলতেছে কিনা না, আছে না আপনাদের এলাকায়? নাই আছে মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উদউ ইলা সাবিলি রব্বিকা, তুমি তোমার রবের রাস্তার দিকে মানুষকে আহ্বান করো। আর আমাদের দাওয়াত হচ্ছে দলের দিকে, আমাদের দাওয়াত হচ্ছে পীর সাহেবের দিকে, আমাদের দাওয়াত হচ্ছে এলাকার দিকে, আমাদের দাওয়াত হচ্ছে বুজুর্গানের দিনের দিকে। আল্লাহ বলছেন রবের দিকে আহ্বান করো, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো। আর আমরা দাওয়াত দিচ্ছি, দাওয়াত আছে আমাদের, কিন্তু আমাদের দাওয়াত হচ্ছে যে আমাদের দলের সদস্য হয়ে যান, আমাদের পীর সাহেবের মুরিদ হয়ে যান, আমাদের ওই দলে ঢুকেন, ওইরকম দেওয়া দাওয়াত কিনা না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার কথা কি বোঝা যায়? দাওয়াত আছে কিন্তু আল্লাহ বলছেন দাওয়াত কি কার দিকে হবে? আল্লাহর দিকে। আর আমাদের দাওয়াত হচ্ছে কার দিকে? মানুষের দিকে, দলের দিকে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ বলছেন হাবলিল্লাহকে ধরো, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধরো, হাবলুল্লাহ। আর আমরা ধরছি আবদুল্লাহ, আবদুল্লাহ হচ্ছে আল্লাহর গোলাম। আর আল্লাহ বলছেন আল্লাহর রজ্জুকে ধারণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআন এবং সুন্নাহকে ধারণ করো। তো হাবলুল্লাহ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আঁকড়ে ধরতে হবে কি কি আঁকড়ে ধরতে হবে? কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবেন। কিন্তু আমরা তো বলতেছি অমুক দল, কেউ বলতেছি হানাফি হয়ে যাও, কেউ বলতেছি সাফি হয়ে যাও, কেউ বলতেছি আহলে হাদিস হয়ে যাও, কেউ বলতেছি আমরা অমুক পীর সাহেবের মুরিদ হয়ে যাও, কেউ বলতেছি অমুক দলের সদস্য হয়ে যাও। সবাই বলতেছে যে এই আয়াত সবাই তেলাওয়াত করতেছে যে আল্লাহ বলছেন যে হাবলুল্লাহকে ধরো, ঐক্যবদ্ধ করো, ওলা তাফার রাখো, বিভক্ত হয় না। আর বিভক্ত থেকে বেঁচে থাকতে হলে আমাদের দলে যোগ দিন। তাবলিগ দাওয়াত অর্থ হচ্ছে আহ্বান করা। আহ্বান কার দিকে হবে? আমার কথা বুঝছেন? দাওয়াতটা কার দিকে হবে? আল্লাহর দিকে। খাওয়ার দাওয়াত না, এটা আবার বুঝিয়েন না যে খাওয়ার দাওয়াত, এটা হচ্ছে আরবি দাওয়া। দাওয়া অর্থ হচ্ছে আহ্বান করা। আর আহ্বানটা হবে কার দিকে? ডাকবেন কার দিকে মানুষদেরকে? আল্লাহর দিকে। কিভাবে ডাকবেন আপনি আল্লাহর দিকে? আপনার ছেলে যখন একটু বড় হয়েছে, বড় হওয়ার পরে আপনি তাকে শাসন করতেছেন, বলতেছেন তুমি অমুকের ছেলে, অমুকের নাতি, তুমি এই কাজটা করো, মানুষে কি বলবে? আপনি তাকে আপনার বাবার দোহাই দিতেছেন, আপনার বংশের দোহাই দিতেছেন, আপনার নিজের ইজ্জতের দোহাই দিতেছেন, আপনি তাকে কখনো এটা বলেন নাই যে তুমি যে এই কাজটা করতেছো এইটা দিলে তোমার রব কি খুশি হবে, তুমি কি রব কি রাজি হবে, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে, এটা কি আমরা বলি? আমরা কি বলি? অমুক বংশের ছেলে তুমি, অমুকের ছেলে তুমি, তুমি এই কাজটা করছো, এটা দিয়ে আমার ইজ্জত যাচ্ছে, আর তোমার দাদার ইজ্জত যাচ্ছে, তোমার বংশের ইজ্জত যাচ্ছে। তো আপনি তাকে কার বয়ে শিখাইছেন? বংশের বয়ে দেখাইছেন যে বংশ থেকে যখন দূরে চলে গেছে তার মনে মনে যেটা ইচ্ছা ওটা করতেছে, আপনার আড়াল থেকে চলে গেছে তো সে যা ইচ্ছা করতেছে, এই বটতলা বাজারে গিয়ে সে হয়তো সে ওই রকম চলতেছে যাতে ওই এলাকায় লোকের আসেনি, সে যখন হবিগঞ্জে গেছে তখন তার মন মতো চলতেছে। কারণ তাকে তো আপনি আল্লাহর বয়ে দেখান নাই, কার বয়ে দেখাইছেন? সমাজের বয়ে দেখাইছেন। আমাদের দেশে অধিকাংশ মানুষ, কিছু সংখ্যক মানুষ আল্লাহকে ভয় করে, আর অধিকাংশ মানুষ সমাজকে ভয় করে। মানুষ ঋণ করে, অনেক কাজ করে,
মানুষ অনেক কাজ করে শুধুমাত্র সমাজের বয়ে, সত্যি কিনা না? ইজ্জত সম্মান এটা মনে করে যে সমাজের লোকেরা কি হলো, অথচ আল্লাহ সুবহানাহু তাআলাকে আমাদেরকে ভয় করা দরকার ছিল। আল্লাহ সুবহানাহু তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করবেন কাকে? আল্লাহকে। সম্পর্ক হবে আল্লাহর সাথে, আহ্বান হবে আল্লাহর দিকে, সম্পর্ক হবে আল্লাহর সাথে। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নাই, সমাজের সাথে সম্পর্ক, গোষ্ঠীর সাথে সম্পর্ক, এইগুলা থাকার কারণে আজকে সমাজের এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, তাবলিগ, তাবলিগ মানে হচ্ছে, বলতে পারবেন কেউ তাবলিগ অর্থ কি? দাওয়াত হচ্ছে আহ্বান করার, তাবলিগ অর্থ প্রচার করা। তাবলিগ মানে কি? প্রচার করা। কি প্রচার করবেন? বাপদাদার কিচ্ছা কাহিনী, এগুলোই তো প্রচার হচ্ছে। এক বুজুর্গ, তিনি গেছেন, গিয়ে দেখেন কাবাগর কাছে গেছেন, গিয়ে দেখেন কাবাগর নাই। কাবাগর কোথায়? গিয়ে দেখেন যে কাবাগর ওই রাবিয়া বসরির পাশ দিয়ে কাবাগর তোয়াফ করতেছে। মানুষ এসে কাবাগর তোয়াফ করে আর রাবিয়া বসরি বসে আছে আর তার পাশ দিয়ে কাবাগর তোয়াফ করতেছে। কাবাগর নাকি কাবা নাই। আরো আরেক বুজুর্গ, সে কি করে? সে এমন নামাজি, সে বাড়িতে থাকলে অথবা সফরে থাকলে দৈনিক 1000 রাকাত নামাজ পড়ে। তো 1000 রাকাত যদি কেউ নামাজ পড়ে, যদি এক মিনিট শোক করে সময় লাগে, তাহলে দেখা গেছে 16 ঘন্টা লাগে। আর যদি 2 মিনিট সময় লাগে, তাহলে লাগে 32 ঘন্টা। এগুলা কিন্তু তবলিগ করা হচ্ছে। তবলিগ আছে কিনা না আপনাদের এলাকায়? আছে না তবলিগ? এইগুলা কিচ্ছা কাহিনীর তবলিগ চলতেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তবলিগ করুন, বাল্লিগ তবলিগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটার তবলিগ করো। প্রচার করতে হবে কি? রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা আপনি কি করতে হবে? প্রচার করতে হবে। কিন্তু আমরা কি নিজেরা বানাইয়া কিচ্ছা কাহিনী বানাইয়া বুজুরগানের দিনের কাহিনী কিচ্ছা কাহিনী এগুলো প্রচার করতেছি আর মনে করতেছি তবলিকের কাজ করতেছি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তুমি নিজে বানাই বানাইয়া তবলিক করো, বলছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হইছে সেটার তবলিক করো। তাহলে তবলিক কিসের হবে? কিচ্ছা কাহিনীর তবলিক হবে, বুজুরগানের দিনের কাহিনী হবে, না কোরআন সুন্নার তবলিক হবে? কোরআন থেকে কাহিনী যদি বলতে হয় তাহলে কোরআনের কাহিনী বলতে হবে, যদি কিচ্ছা বলতে হয় তাহলে হাদিস থেকে কিচ্ছা বলতে হবে। তাহলে আমরা প্রচার করতে হবে কোরআন এবং সুন্নাহ। যেন আমি বলতেছিলাম যে সমাজের অবস্থা আর কোরআন হাদিসে কি বলে, কোরআন হাদিসে দাওয়াত আছে, আমাদের সমাজে দাওয়াত আছে। আমাদের সমাজে দুই ধরনের দাওয়াত আছে, একটা হচ্ছে খাওয়ার দাওয়াত আর একটা হচ্ছে যে বিভিন্ন দলের দাওয়াত। আর কোরআন হাদিসে তবলিগ আছে, আমাদের সমাজে তবলিগ আছে। কোরআন হাদিসে তবলিগ বলতেছে মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটার তবলিগ করো, আর আমরা তবলিগ করতেছি কিচ্ছা কাহিনীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তারপরে আপনাদের যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে শেয়ার করব, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামের, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি বলেন? ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি আপনারা বলেন একটু? নামাজ গুরুত্বপূর্ণ বিষয়, রোজা কোনটা বলেন না? নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটার নামাজের পরে আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে কি না কেউ বলবেন? জি, এখন যদি একজন ব্যক্তির ইমানই না থাকে তাহলে নামাজের তো কোনো কাজ হবে? তাহলে কোনটা গুরুত্বপূর্ণ? ইমান গুরুত্বপূর্ণ না নামাজ গুরুত্বপূর্ণ? সব থেকে বড় অপরাধ, সব থেকে ডেঞ্জারাস অপরাধ কোনটা কি বলেন তো দেখি? জি, মিথ্যা বলা, আর শিরিক করা, মাশাআল্লাহ। আর সব থেকে বড় গুনাহ, একজন বলছেন শিরিক করা, একজন বলছেন মিথ্যা বলা, আর কিছু আছে? বেদাত করা, আর কি? মায়ের সাথে জেনা করা বড় অপরাধ না? জেনা করা অপরাধ না? চুরি করা অপরাধ না? কিন্তু সব
অপরাধ কি? সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক করা। কারণ শিরক করলে কি হবে? ইমান চলে যাবে। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমান, আর ইমান যে জিনিসটাকে নষ্ট করে সেটা হচ্ছে সবথেকে বড় অপরাধ। বুঝা গেছে? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি কেউ শিরক করে তাহলে কি হবে? তার জান্নাত হারাম হয়ে যাবে, সে আর বেহেশতে প্রবেশ করতে পারবে না। এখন আমাদের টার্গেট কি? দুনিয়াতে আমরা যে বসবাস করছি, আল্লাহ সুবহানাহু তাআলা যে আমাদেরকে পাঠাইছেন, এই যে লাখাই অঞ্চলে আমাদেরকে পাঠাইছেন, আমাদের টার্গেটটা কি? আপনার লক্ষ্যটা কি? আপনার আমার এই জিন্দেগিতে যে বসবাস করতেছি এটার আমাদের মূল টার্গেটটা কি? টার্গেটটা জানেন? 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, আপনি টার্গেট জানেন না? আমাদের টার্গেট হবে জান্নাত। কি টার্গেট? বেহেশতে যাওয়া টার্গেট না? এটা শীতের রাতে ওইখানে বসে আছেন কিসের জন্য? আমরা আল্লাহর মাগফিরাত চাই আর আল্লাহর কাছে জান্নাত চাই। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতটা দিয়ে দিও। আল্লাহুম্মা আমিন বলেন না? আল্লাহুম্মা আমিন বলবেন না? আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মধ্যে একটা স্থান দিয়ে দিও, এটা গড় বানিয়ে দিয়ে দিও। আমাদের মূল টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া। আমাদের আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। শয়তানের চক্রান্তে ওইখান থেকে তিনি বের হয়ে দুনিয়াতে আসছেন। এখন আমাদের মূল টার্গেট কি? আবার কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। তো জান্নাতে যাইতে হইলে জান্নাতি যদি ব্যবস্থা না থাকে তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতি যদি আপনি প্রস্তুতি না নেন তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? আপনি আপনার মন মতো চললে কি জান্নাতে যেতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুগে যুগে নবী আসছেন এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইছেন। যে কি কি দেখাইছেন? জান্নাতের রাস্তা দেখাইছেন। জান্নাতের রাস্তার জন্য আমাদের শর্ত হচ্ছে শিরক মুক্ত ঈমান থাকতে হবে। কি ঈমান থাকতে হবে? কি শিরক মুক্ত? শিরক কি বুঝেন? শিরক মুক্ত যদি ঈমান না থাকে তাহলে আপনার এই ঈমান কোনো কাজে আসবে না। যেরকম একটু আগে আমরা বলছিলাম যে দাওয়াত সমাজে আছে, কিন্তু ওই দাওয়াত রসুলের দাওয়াত নাই, ইসলামের দাওয়াত নাই, এটা আছে আমাদের বানানো দাওয়াত। তবলিক আছে সমাজে, কিন্তু ওইটা রসুলের তবলিক না, এটার সাহাবায়ে কেরাম ওই তবলিক চিনতেন না, তাহলে ওই তবলিকটা ইসলামের তবলিক না। ওই তবলিক আপনি 100 বছর, 50 বছর, 60 বছর, 200 বছরও যদি করেন তাহলে ওই তবলিক দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। ঠিক হলো আপনি ঠিক এইরকম যদি আপনি নিজেকে ইমানদার দাবি করেন, আমি যদি আমার নিজেকে ইমানদার দাবি করি, আর আমাদের ইমান যদি শিরক মুক্ত না হয় তাহলে সেই ইমান দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? যে মূল টার্গেটে আপনি পৌঁছতে পারবেন? ব্যর্থ হবেন, যাওয়া যাবে না। তাহলে ইমানটা হতে হবে শিরক মুক্ত। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকটা জায়গাতে সমস্যা আছে। এরকম একটা সমস্যা আছে আরকানুল ইমান, ইমানের রুকন। ইমানের রুকন কি কি? ইমানের মূল স্তম্ভ হচ্ছে আমাদের সমাজে আছে 60টা, আর হাদিসে আছে কয়টা? 6টা। হাদিসে আছে 6টা আর আমাদের সমাজে আছে 60টা, মানবেন কোনটা? কোনটা মানবেন বলেন? আপনারা এই এলাকার শিক্ষিত সচেতন মানুষ, হাদিসেরটা মানবেন? সমাজে একটা চলতেছে আর বাপদাদা একটা করছে, আর কোরআন সুন্নাহ আর একটা বলতেছে, এখন কোনটা রাখবেন কোনটা ছাড়বেন বলেন? রাখবো কোনটা? কোরআন সুন্নাহটা। এটা হচ্ছে ইমানের দাবি। এই ক্ষেত্রে যদি কেউ বলে চিন্তা করে যে বাপদাদারটা কীভাবে ছাড়বো, সমাজেরটা কীভাবে ছাড়বো, কোরআন সুন্নাহ তো বলতেছে যে ঠিক আছে, কিন্তু কি আমার বাপদাদা বুঝে নাই যে এত দেশের এত বড় বড় আলেমরা কি কোরআন সুন্নাহ বুঝে নাই? এখন আসিয়া কোরআন সুন্নাহ উনি দেখাই দিল। কোরআন সুন্নাহ এটা 1400 বছর আগে থেকে আছে। আপনাদের এলাকায় জায়গা জমিন যখন খান, জমি নিয়ে অনেক সময় ঝগড়া বাঁধে না? জমি নিয়ে যখন যখন ঝগড়া বাঁধে তখন কেউ দখল দিয়ে কেউ দখলের কথা বলে আর কেউ দলিলের কথা বলে। এখন আপনারা কি করবেন? দখল রাখবেন না দলিল রাখবেন? দলিল রাখবেন। কিসের জন্য দলিল রাখবেন? কিসের জন্য দলিল রাখবেন? যে দখল অনেক সময় কি হইতে পারে, এদিক সেদিক যাইতে পারে। যখন আপনি যখন খেতে নামছেন আইলটা এদিকে যাইতে পারে, এক হাত এদিকে অর্ধ হাত এদিকে যাইতে পারে কিনা না, কিন্তু আপনি দলিল দিয়ে ম্যাপ দিয়ে আবার জায়গায় আনতে পারেন।
তা আমাদের দেশে ইসলামের চর্চা আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে হচ্ছে, অনেক জিনিস ইসলামের সঠিক জিনিস আমাদের সমাজে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু জিনিস আছে যেটা দখলে চলে গেছে, দলিলের উপরে আর নাই। এখন আমাদেরকে ফিরে যেতে হবে কোন জায়গায়? দখলে থাকবেন না, দলিলে যাইতে হবে, দলিলে যাইতে হবে। আর যখনই দলিলে যাইতে যাবে চাইবেন, তখনই কিছু মনের মধ্যে কিছু কষ্ট আসবে, আপনার পরিবার থেকে বাধা আসবে, সমাজ থেকে বাধা আসবে, কিন্তু আপনার আমাকে ফিরে যেতে হবে দলিলের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন দলিলের উপরে যেতে পারি। তাহলে আমাদের ইমানটা, ইমানের রুকন হচ্ছে আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরি শাররি। এটা হচ্ছে হাদিসের মধ্যে এটা পাওয়া যায়। আর মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত, এটা হাদিসের মধ্যে নাই, কিন্তু আমাদের সমাজে আছে কিনা? না আছে। তাহলে আমাদেরকে হাদিসের কাছে ফিরে যেতে হবে, আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। আমাদের সমাজে অনেক কিছু, অনেক শিরক আছে। দুই একটার কথা বলি, আমাদের হাতে অনেক বেশি সময় নাই। যেমন আজকে আসার সময় দেখলাম আপনাদের এলাকায়, যে দেখবেন আমাদের এলাকায় অনেক দোকানের নাম আছে, অমুক শাহজালালের নামে, শাহপুরানের নামে, খাজা বাবার নামে, আছে কিনা? না। ওইটা কিসের জন্য দোকানের নাম দিছে? বরকতের জন্য, যাদের নামের বরকতে যেন তার ব্যবসা ভালো হয়। তো বরকত কি শাহজালালের নামে বরকত আছে, ওইটা আল্লাহ বলছেন? ওইটা রসুল বলছেন? বরকত হচ্ছে যে বিসমিল্লাহ বলে সে কাজটা শুরু করবে, ওইখানে বরকত আছে। আল্লাহর নামে শুরু করবে ঠিক আছে, ওইখানে হালাল ব্যবসা করবে, ওইটা ওইখানে ঠিক আছে। হালাল আরামের কোনো বাসবিসার নাই, মিথ্যা আর গিবত তোহমত এগুলা দিয়ে চলতেছে, আর নাম দিয়ে দিছে, মনে করতেছে নামে তাকে পাড়ি দিয়ে দেবে, সত্যি কিনা? না। তো এইটা কি, এই যে বরকতটা নিল, এই যে সিলেটকে বলা হয় পুণ্যভূমি, কে বলছে এটা পুণ্যভূমি? যেখানে শিরকের আড্ডাখানা, বাংলাদেশের সবথেকে বড় শিরকের মার্কাজগুলো কোথায়? সিলেটে শাহজালাল, শাহপুরান, ওইখানে মাজারে, এই শাহপুরানের মাজার, শাহপুরানের কাছেই আমার বাসা। কিছুদিন আগে যে শাহপুরানের মাজার হয়ে গেল, ওই গত সপ্তাহ, গত এক সপ্তাহ আগে, দুই সপ্তাহ আগে যে উরুস হয়ে গেল, এমন কোনো অপরাধ নাই। সারা রাত্রি গান গাইছে মাইকের মধ্যে, আর সকালে দুই একবার দুরুদ ফড়িয়া, দুয়া টুকা করিয়া, তারপর খবর দইয়া, পানি খাইয়া, তারপর মনে করছে যে সে অনেক ভালো কাজ করে ফেলছে। সারা রাত্রে মালজুড়া গান হয়েছে, গাঁজা খাওয়া হয়েছে, মদ খাওয়া হয়েছে, বেটিবাজি হয়েছে, এমন কোনো অপরাধ নাই যেটা হয় না। আগে ওইটা নাকি পুণ্যভূমি? নাউজুবিল্লাহ। ওইখানে বাংলাদেশের বড়জনও আসে, ছোটজনও আসে, মধ্যজন আসে, সব আসে ওইখান থেকে শুরু করে, আর মানুষে মনে করে যে এইখান থেকে এইটা হচ্ছে পুণ্যভূমি। ওইখানে আসে শির্ক দিয়া শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শির্ক থেকে, শির্ক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আপনারা সবাই রাজি আছেন শির্ক মুক্ত জীবনযাপন করতে? এটা মিছিল দিলে হবে না, এটা জি বললে হবে না, এটা ঠিক বললে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিরকের ভয়াবহতা সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিরকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করছেন, সাহাবায়ে কেরাম শিরক থেকে বাঁচতে চাইছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটা দোয়া শিখাইছেন, শিরক মুক্ত জীবন যাপন করার জন্য একটা দোয়া শিখাইছেন। এই দোয়া আপনাদেরকে সবাইকে শিখতে হবে, তখন বোঝা যাবে, এই দোয়াটা যখন আপনি করবেন আল্লাহর কাছে, তখন বোঝা যাবে আপনি নিশ্চয়ই শিখ থেকে বাঁচতে চান, সত্যিকার অর্থে বাঁচতে চান। আর নাহলে কী হবে, যে ওই ওয়াজ মাহফিলে আসবেন, বলবেন ঠিক মারহাবা মাশাআল্লাহ, হাত একটা তুলতে বললে দুইটা তো উঠাইয়া বলবেন যে আমরা শিখ থেকে বাঁচতে চাই, কিন্তু আসলে আপনি চান না। আপনি চাইলে গিয়ে ওই দোয়াটা আপনি মুখস্থ করবেন, আপনার ঘরে কিতাব থাকলে ওইখান থেকে মুখস্থ করবেন, কিতাব থাকেনা মসজিদের ইমাম সাহেবকে বলবেন এটা লিখে দেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আলামু। হায় আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই, যে জানিয়া শিরক করা থেকে আর না জানিয়া শিরক করা থেকে, না জানিয়া শিরক করা থেকে তোমার কাছে আশ্রয়, এই জানিয়া শিরক করা থেকে আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আমি আশ্রয় প্রার্থনা করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু, জেনে বুঝে শিরক করা থেকে তোমার কাছে কি করি, আশ্রয় প্রার্থনা করি, আর না জানিয়া শিরক করলে এটার জন্য ক্ষমা প্রার্থনা করি। এই দোয়া আপনার কাছে মুখস্থ করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আলামু। এই দোয়া মুখস্থ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের আমাদের সমাজে আমলের ক্ষেত্রে যদি যাই, যে আমলের ক্ষেত্রে আমল, আমরা মাশাআল্লাহ অনেক আমল করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমল করবে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমল আছে কিনা না আমাদের?
আল্লাহ বলছেন আমল যারা করবে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, দুজকে যাবে। আর যারা নেক আমল করবে তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। আমল আর নেক আমল, আমল মানে হচ্ছে কাজ, আর নেক আমল হচ্ছে ভালো কাজ। আল্লাহ বলছেন যারা কাজ করবে তাদের ঠিকানা হচ্ছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। অনেক মানে আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, কম করছে না বেশি করছে? আল্লাহ বলছেন বেশি আমল করার পরে তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করা হবে। আর আল্লাহ উন্নত কি বলছেন, যে যারা নেক আমল করছে তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। তাহলে আমরা কি আমল করতে চাই না নেক আমল করতে চাই? তো নেক আমল করতে হলে শর্ত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে হতে হবে। কার অনুসরণে হতে হবে? এই মাহফিল, আজকে এই মাহফিল করতেছেন, মাহফিল শেষে আমাদের দেশে মাহফিল শেষে কি হয়, বিশাল একটা আখেরি মুনাজাত হয়। এই আখেরি মুনাজাতটা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে হবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণে যখন হবে না তখন এটা হবে আমল। আর যখন আপনি মাহফিল শেষে সর্বশেষ যিনি বক্তা, যিনি ঘোষণা দিবেন যে মাহফিল শেষ হয়ে যাবে, তিনি পড়বেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক। আর আপনারা সবাই এটা পড়বেন। এটার মাধ্যমে কি হবে, সুন্নাহ প্রতিষ্ঠিত হবে এবং ওইটা নেক আমল হিসাবে কবুল হবে। সুবহানাল্লাহ। তো নেক আমল রসুলের অনুসরণ ব্যতীত নেক আমল হয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে শুধু আমল থাকার কারণে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ অনেক দোয়া জানে না, মানুষ নামাজ শেষে কি পড়তে হবে তসবিহ এগুলা জানে না। আজকে নামাজ পড়লাম বরতলা বাজারের ওইখানে ছোট্ট একটা টিন শেডের ওইখানে, তখন দেখা গেল যে ইমাম সাহেব সালাম ফিরেছেন, সালাম ফিরানোর পরে পিছন থেকে অনেক মুসল্লি দাঁড়িয়ে গেছে, সুন্নত পরের দুই রাকাত পড়বে এটার জন্য। কারণ ওই লোকগুলা জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে কি কি তসবিহ পড়ছেন। এই তসবিহ সম্পর্কে তাদের জ্ঞান নাই, অথবা তাদের আমল নাই। জ্ঞান থাকলে আমল নাই, আর যদি জ্ঞান না থাকে তাহলে তো জ্ঞানও নাই আমলও নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে সালাম ফিরানোর পরে কি বলছেন, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া জিল জালালি ওয়াল ইকরাম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আরও সূরা ইখলাস ফালাক নাস 3 বার করে পড়ছেন, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, মাগরিব এবং ফজরের পরে 10 বার করে পড়ছেন। এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আর ইমাম সাহেব সবাইকে নিয়ে হাত তুলিয়ে একটা দোয়া করলো, তো এটা হচ্ছে আমল, এটা হচ্ছে আমল, আর ওইটা হচ্ছে নেক আমল। সহজে আপনারা বুঝেন, আমার সময় বেশি নাই, সহজ করে আপনাদেরকে বলি যে একটা কাজের লোক নিয়ে আসছেন আপনাদের এলাকাতে, গ্রাম থেকে আনে, শহরে আমাদের কিন্তু শহর থেকে গিয়ে আনতে হয়, বাজার থেকে গিয়ে আনতে হয়, আপনাদের গ্রাম থেকে একটা ভালো খামলা নিছেন, খুব ভালো কাজ করে, তাকে নিয়ে আনছেন কাজ করার জন্য, আপনার বাড়িতে লাগাইছেন তারে কাজ করার জন্য, বাঁশের বাঁশের আপনাদের কি জাল বলেন, হ্যাঁ, বাঁশ জাল ওইখানে নিয়ে বলছেন যে পাকা পাকা যে বাঁশগুলো আছে সেইগুলো তুমি খাটো, আর আমি বরতলা বাজার থেকে আসি। আপনি বরতলা বাজারে গেছেন, গিয়ে একটু ব্যস্ততা হয়ে গেছে, আসতে একটু দেরি হয়েছে, আইয়া দেখছেন যে সে পাকনাটাও কাটছে, খাসাটাও কাটছে, খরিল বলে না খরিল, হ্যাঁ, ওইটাও খেটে একেবারে পুরা বাগানটাকে একবারে কি বাঁশ জারটাকে একবারে উজাড় করে দিছে। আপনি খুশি হবেন না রাগ করবেন? কিসের জন্য রাগ করবেন? সে কাম কম করছে না বেশি করছে? হ্যাঁ, বেশি করছে না, কষ্ট বেশি করছে না, ওই লোক কষ্ট বেশি করছে না? বিকালে পয়সা চাইলে আপনি দিবেন? কিসের জন্য দিবেন না? এইটা খুব ভালো বুঝছেন যে সে কাজ বেশি করছে কিন্তু আপনি মালিক, আপনার কথা মতো করে না, এর জন্য তাকে ওই পারিশ্রমিক দেওয়া যাবে না। তো আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করছেন এবং বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, আল্লাহ ঈমানদারদেরকে দেখে বলতেছেন আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আর তোমাদের আমল সমূহকে নষ্ট করো না। ওই ব্যক্তি তার মালিকের আনুগত্য করার না কারণে, মালিকের কথা না শোনার কারণে সে সারাদিন অনেক কষ্ট করছে, বেশি পরিশ্রম করছে, গাম বেশি জড়াইছে, কিন্তু সে কি করে নাই, সে বিকেলে পয়সা পায় নাই, সে দাবি করে পয়সা আদায় করতে পারে নাই, কারণ ওই লোক বলতেছে তুমি আমার নষ্ট করছো, এগুলো আবার ঠিক করে দাও।
তো আপনি যখন আমল করতে গেছেন, আপনি দোয়া করতে গেছেন, রসুলের তরিকা করেন নাই, আপনি জিকির করতে গেছেন, আপনি রসুলের তরিকা করেন নাই, আপনি দুরুদ পড়তে গেছেন, বালাগাল উলাবি পড়ছেন, রসুলের তরিকায় দুরুদ পড়েন নাই, আপনি মাহফিল শেষ করছেন, আপনি আপনার তরিকায় শেষ করছেন, রসুলের তরিকায় শেষ করেন নাই, বুজুর্গানে দিনের তরিকায় শেষ করছেন, সমাজের তরিকায় শেষ করছেন, মানুষের তরিকায় শেষ করছেন, তাহলে আপনার ওই আমল কি কাজে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যকে সত্য হিসেবে জানার, সেটাকে গ্রহণ করার তৌফিক দান করুন। মিথ্যাকে মিথ্যা হিসেবে জানার, সেটাকে বর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সমাজের তরিকায় করলে, বুজুর্গানে দিনের তরিকায় করলে অনেক ফায়দা আছে। ফায়দার মধ্যে একটা ফায়দা হইল যে আপনি এতদিন হয়তো অনেকেই মুরব্বী হয়ে গেছেন, বৈঠক শেষে কি দোয়া করতে হয় এটা মুখস্থ করেন নাই, কারণ এটা করা লাগে না। কারণ বুজুর্গানে দিনের তরিকায় তো হুজুর আসিয়া সবাইকে নিয়ে খান্দাকাটি করিয়া এই দোয়া শেষ করে দেবে, তখন আপনারা মুখস্থ করা লাগবে, লাগবে না। শিরক থেকে বাঁচার দোয়া আপনার মুখস্থ করা লাগবে না, হুজুর মুখস্থ করে দেবে। আপনার বাড়িতে জিনের আসর রয়েছে, বাড়িতে সমস্যা হচ্ছে, বাড়ির একটা মেয়ে পাগল হয়ে গেছে, ছেলে একটা পাগল হয়ে গেছে, একটু সমস্যা হচ্ছে, ঘুমাইলে রাত্রে ভয় পায়, আপনি কি করছেন? হুজুরকে নিয়ে আসছেন। হুজুর আসছে, হুজুর আসিয়া কি করছে? বাড়ি বন্ধ করে দিয়ে গেছে, দেখেন না? তাবিজ নিয়ে আসে, একটা এই বাড়ির চারকোনায় চারটা গাড়ছে, ঘরের মধ্যে আরো কয়টা লটকাইয়া দিছে। লটকাইয়া দেওয়ার পরে এরপরে আর কি, এখন আপনারা কিছু করার আছে? করার আছে। হুজুরকে কিছু পয়সা দিতে হবে না, পয়সা দিয়ে আপনি বিদায় করে দিছেন, খালাস, আপনার আর কোনো কষ্ট নাই। আর রসুলের তরিকায় যদি বাড়ি বন্ধ করতে চান, তাহলে আপনাকে প্রত্যেক দিন কষ্ট করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যে ঘরে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সেখানে শয়তান আসে না। তাহলে প্রতিদিন সুরা বাকারা তেলাওয়াত করতে হবে কিনা? না। রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যে ঘরে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করা হয় ওই ঘরে শয়তান থাকে না। তাহলে শয়তানকে বন্ধ করতে হলে আপনার ঘরে কি করতে হবে? সালাম দিয়ে প্রবেশ করতে হবে না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিসমিল্লাহ করে দরজা বন্ধ করলে ওই দরজা শয়তান খুলতে পারে না। তাহলে রসুলের তরিকায় যদি আপনার ঘরে শয়তানটাকে বন্ধ করতে চান, তাহলে কি করা লাগবে? বিসমিল্লাহ করে দরজা প্রতিদিনই বন্ধ করতে হবে না, একদিন বন্ধ করলে হবে? প্রতিদিন বন্ধ করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমান, তাহলে একজন ফেরেশতা আপনাকে পাহারা দেবে। তাহলে ফেরেশতার পাহারা যদি পাইতে চান, আপনাকে যদি ফেরেশতার পাহারা চান, তাহলে কি করতে হবে? আয়াতুল কুরসি পড়তে হবে, মুখস্থ করতে হবে, পড়তে হবে। প্রত্যেক দিন পড়তে হবে না, বছরে একদিন পড়লে হবে, প্রত্যেক দিন পড়তে হবে। এই জন্য বুজুর্গানে দিনের তরিকায় অনেক ফায়দা আছে, যে ফায়দা রসুলের তরিকায় নাই। কিন্তু রসুলের তরিকায় যদি না করেন, বুজুর্গানে দিনের তরিকায় করেন, তাহলে সেটা আপনার আমল হবে, আমলে সালেহ হবে না, আর এটার মাধ্যমে আপনি জান্নাত পাবেন না। আল্লাহ বলছেন, আমল করলে জাহান্নামে যাবে, আর নেক আমল করলে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশা বসাকে কবুল করেন। আমি যেটা বললাম সেটা আমাকে আমল করার তৌফিক দান করুন, আমার পরিবারকে আমল করার তৌফিক দান করুন, এবং আপনারা যারা শুনলেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আপনাদের পরিবারকে আমল করার তৌফিক দান করুন। আপনারা যেটা শুনলেন এটা সেটা চেষ্টা করবেন যে কিছুটা হইলেও বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, সেগুলো যাতে বাড়িতে মহিলাদেরকে একটু শোনান, এগুলো যেন বাড়িতে নিয়ে এগুলো পৌঁছান। আপনাদের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকে তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, তাদের প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করুন, তাদেরকে হেফাজত করুন, তাদের মাল আওলাদের হেফাজত করুন, মুসলমানদেরকে হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার সেই শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। এই যে মসজিদের ইসলামপুর পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে এই মাহফিল হচ্ছে, এই মসজিদকে আপনারা সহযোগিতা করবেন, এই মসজিদকে আপনারা দান খয়রাত করবেন। এবং আমাদেরকে অনেকেই বলছেন যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব যে আপনাদেরকে এই এটার জন্য সহযোগিতা করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, এবং আমরা যাদেরকে বলবো তাদেরকেও যেন তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা ছাড়া এগুলো সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল প্রচেষ্টাকে, সকল নেক আমলগুলোকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।